একাত্তর সালের ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের মাস স্বাধীনতাকামী বাঙালির মুক্তিযুদ্ধে বিজয়ের পথে শেষ ষোলো দিনের প্রথম দিন একাত্তরের পহেলা ডিসেম্বর বাংলাদেশ জুড়ে মুক্তিযোদ্ধাদের লড়াই আরও তীব্র হয় একাত্তরের এদিন সমগ্র বাংলাদেশে অবস্থানরত দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর ওপর একযোগে আক্রমণ করে মুক্তিযোদ্ধারা সীমান্ত এলাকায় বাঙালির নিধনে উন্মত্ত পাকিস্তানি সৈন্যদের প্রতিহত করতে নামে ভারতীয় মিত্রবাহিনী উনিশশো সালের পহেলা ডিসেম্বর ভারতীয় সামরিক বাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সৈনিকদের প্রতি একটি আদেশ জারি করে সেখানে বলা হয় ভারতীয় মিত্রবাহিনীর লক্ষ্য ও উদ্দেশ্য হল যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে সর্বাধিক তিন সপ্তাহের মধ্যে মুক্তিফৌজের সহযোগিতায় বাংলাদেশকে স্বাধীন করা চীনের দিক থেকে সম্ভাব্য হামলার বিরুদ্ধে ভারতের উত্তর সীমান্ত রক্ষা করা আক্রমণাত্মক প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ভারতের সংহতি রক্ষা করা এবং নাগাল্যান্ড মণিপুর ও মিজোরাম এলাকার বিদ্রোহ তৎপরতা দমন করা একাত্তরের এদিন পাকিস্তানের করাচি থেকে প্রকাশিত দি ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয় অধুনালুক্ত আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবের বিচার কাজ এখনও শেষ হয়নি বলে জানিয়েছে সরকারি একটি সূত্র চলমান ভারত পাকিস্তান উত্তেজনার কারণে তার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা